ভাই ভাই দেখ আমার কেমন একটা লাগছে তুই আমার পেছনে এত টাকা খরচ করেছিস আর নিজে একটা 3 টাকা দামের সিঙ্গারা খাচ্ছিস আমার মোটেই ভালো লাগছে না ছিস কাদের মতন কাদা বন্ধ কর তো স্মার্ট হ ভাই পুলটু একটু স্মার্ট হ ঠিক আছে শুন তোকে আমি এত কিছু দিয়েছি কাজটা ঠিক করে করবি হ্যাঁ আর যেটা বুঝিয়েছি বুঝেছিস তো হ্যাঁ শুন ছড়ালে কিন্তু বিশাল কেস আরে তুই কোনো চিন্তা করিস না ভাই আমি আছি তো ये माँ भाई ये तो तेल लेके गया थे। ओ किच्छ हो बेना। ये ठोंगाटा देखिए बोल भी। उड़िया पेपरे खबर छापा हुए थे। गोविंदा सूत्रे खबर। भुवनेश्वरे चोर अष्टधातुर मूर्ति चोरी करे। हुरिशाय बिक्री करे थे। हाथ बदल हुए मूर्ति अखोन पश्चिम बंगे। अ तू ही शेटा कीने चीज। अरे अखोन पुलिसे झामेला आ रहते। तू ये टके 51 लाख टका बिक्री करे दीते चाश। किंतु भाई, घपलाटा तो 50 लाख टका। 1 लाख टका एक्स्ट्रा करना। ছোট কাকার প্লেনে আর ট্রেনে যাওয়া আসার ভাড়া হোটেলে থাকা খাবার খরচ তোর পোশাক কিনে গ্রাউন্ড সাজানোর ভাড়াটা তুলতে হবে না এরপরে যদি কিছু টাকা বাঁচে তাহলে অনাথ আশ্রমে দিয়ে দেব আমাদের সাথে সাথে বিষ্ণুরও একটু পুণ্য হয়ে যাবে হ্যাঁ পয়েন্ট কিন্তু ভাই মূর্তিটা যে আমার কাছেই আছে তার কি প্রমাণ প্রমাণ চাইলে মূর্তির ছবি দেখিয়ে দিবি আমি তোকে ছবিটা পাঠিয়ে দিচ্ছি ওই সেম মূর্তি সোনার জলে গিলটি করে মূর্তির পেছনে একটা চক্র এঁকে দিয়েছে কারণ আসল মূর্তির পেছনে চক্র আঁকা ছিল ভাই ওই যে বিষ্ণু ছাতি একটু টান টান করে চলা বিষ্ণু হ্যালো আমি আপনাকে ফোন করেছি আমার নাম্বারটা আপনাকে কে দিল দু নম্বরি মার্কেটে এরকম প্রশ্ন বোকা লোকেরা করে কাজের কথা বলুন মাল চাই আগে প্রমাণ চাই এবার বিশ্বাস হলো তো যে মালটা এখানেই আছে পড়েছে নিশ্চয়ই হ্যাঁ ইয়ে মানে পড়েছি পড়েছি কভারটা পাকা আছে কিন্তু আপনার কাছে মাল আছে তার কি প্রমাণ মালটা কোথায় নিরাপদ জায়গায় আছে চারিদিকে পুলিশের তল্লাশি চলছে আপনি যদি রাজি থাকেন তাহলে ক্যাশ টাকা রেডি রাখুন আর হ্যাঁ সময় আর জায়গা আমি বলে দেব ওকে ডিল ডান বাড়ির যা অবস্থা তাতে জামাই বাবু না থাকলে এই বছরের দোলটা পুরো শোলে সিনেমায় মিস্টার বচ্চনের প্রেমিকার মতো হয়ে যেত কিন্তু জামাই বাবু আছে তাই এই বছরের দোলটা সেরা দোল হবে ইয়েস সবাইকে বলছি কোলেস্টেরল বেড়ে যায় বলে কেউ কিন্তু খাসির মাংসকে মানা করবে না কাল ভাই আমরা জমিয়ে তেল ঝাল বেশি করে খাসির মাংস খাচ্ছি বলে আমাদের হিরো কোথায় গেল হিরো না থাকলে তোমাদের উঠি ভরসা করা যায় হ্যাঁ গো দাদু ভাই বলি পোলট্রিকে সাহেব সাজিয়ে কোথায় নিয়ে গিয়েছিলে
কোথাও নিয়ে যাচ্ছি না দাদু, আমি জাস্ট দেখছিলাম পল্টুর কাছে যখন অনেক টাকা হয়ে যাবে তখন পল্টুকে দেখতে কেমন লাগবে। পল্টুদা, শুধুমাত্র লুক টেস্টের জন্য তুমি এত গয়না পড়েছো? আচ্ছা বলছি, এই আংটিগুলোর দাম তো মিনিমাম 2-3 লাখ টাকা হবে। না, 500। না, 550। নকল তো ময়ূর পুচ্ছধারী কাক। সরি জেঠু, ভুল হয়ে গেছে, বড্ড ভুল হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ এটাই সরস্বতী রান্নাঘরের ফোন নাম্বার, বলুন। কবে? কাল দুপুরে 250 প্লেট। হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে, আমি আপনাকে অ্যাকাউন্ট ডিটেলস পাঠিয়ে দিচ্ছি, আপনি অ্যাডভান্সটা একটু পাঠিয়ে দিন। হ্যাঁ 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 হ্যাঁ, সময় সময় মতন পৌঁছে যাবে। হ্যাঁ রোহিত, কাল 250 প্লেট মাটন মিলের অর্ডার এসছে, আর কাল আর আলাদা করে বাড়িতে রান্না করতে হবে না। কাল কি পার্টি আমারই তরফ সে। এদিকে এসো এদিকে এসো, 250 প্লেট এবছর দোলের দিন শ্রমিকদের আমি আর বাড়িতে ডাকছি না। ম্যানেজারদের বলে দিবি ওই শ্রমিকদের মিষ্টির বাক্স বকশিস সব যেন কারখানা থেকেই দিয়ে দেয়। আর যাদের বাড়িতে বাচ্চা আছে তাদের রং বেলুন আর যা যা প্রত্যেক বছর দেয়া হয় সেই সমস্ত দেয়ার বন্দোবস্ত করবি। এবছর আমি আর কোনো ঝামেলাতে থাকছি না। দাদা, যা হওয়ার হয়ে গেছে, আপনি আমার উপর আর রাগ করে থাকবেন না। আমার হাফ প্যান্ট এখন ফুল প্যান্ট হয়ে গেছে, আপনি আবার আমাকে সে আগের ভীমার রূপেই পাবেন। এখন আমার এসব শুনতে মোটেই ভালো লাগছে না, তোকে যেটা বললাম সেটা কর গিয়ে। ঠিক আছে দাদা। আমি জানি তুমি আমাদের সিদ্ধান্তটা মেনে নিতে পারোনি, আর সেই জন্যই আমাদের সবার উপর তোমার রাগও কমেনি। কিন্তু হ্যাঁ গো, অন্যান্য বছর হোলির আগের দিনটায় তোমার কত ব্যস্ততা থাকে, ওই খাবারের অর্ডার দেওয়া, মেরাপ বাঁধার কাজে তদারকি করা, শ্রমিকদের নেমন্তন্ন করা, পুজোর আয়োজন করা, কিন্তু এবছর তো তুমি সেসব কিছুই করছো না। তাহলে কি এবারে এবারে পুজোটা হবে না? হ্যাঁ গো, পুজো হবে না কেন? অবশ্যই হবে। অন্য কারুর জন্যই আমার ভগবানের পায়ে আবির দেওয়া আটকাবে না। বেশ তো, তাহলে আয়োজনে কি কি করতে হবে সেটা বলছো না কেন? অন্যান্যবার তো তুমি নিজে সমস্ত নির্দেশ দাও। শোনো মালা, পুজোটা আমি আমার নিজের ইচ্ছেতে করি, অন্য কারোর মন রাখার জন্য করি না। তোমাদের পোষালে তোমরা পুজোতে থাকতেই পারো, তবে ভগবানের পুজো তো আমি তো কাউকে আসতে বারণ করতে পারি না, আর সেটা আমি করবও না। তবে একটা কথা কিন্তু কান খুলে শুনে রেখে দিও, তুমি এবং তোমার দলের মেম্বাররা এটা ভালো করে মাথায় রেখে দিও যে পূজোর অনুষ্ঠানে কোনো রকম অসভ্যতা আমি কিন্তু মোটেই বরদাস্ত করব না। ঠিক আছে, কিন্তু কারখানার শ্রমিকেরা পূজো হবে কিন্তু কেউ আসবে না, মিলের মধ্যে এবার ফুট করাই রং বকশিস সব বিলি হবে।
গো, তুমি এটা কেন করলে? এই দিনটাতে শ্রমিকেরা এখানে এসে কত আনন্দ করে, তারা তো কোনো উপহার বা বকশিশের লোভে এখানে আসে না, তারা এখানে সম্মানিত হতে আসে। এই একটা দিন শ্রমিক মালিকের দূরত্ব ঘুচে যায়, ওরা ওরা নিজেদেরকে আমাদের পরিবারের অংশ বলে মনে করে, সেই জন্যই তো তোমাকে ওরা ভগবানের মতো পূজো করে, ভগবানের মতো শ্রদ্ধা করে। আর আজ তুমি তুমি ওদের থেকে এই আনন্দটুকু কেড়ে নিলে, ওদের ওদের কি দোষ বলতে পারো? আমার শ্রমিকদের নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না।